নমস্কার বন্ধুরা ভদ্রসহ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুখবর হতে চলেছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কতগুলো কনফিউশন দূর হয়ে যাবে সেটা হচ্ছে একটা হচ্ছে তো ভ্যাকেন্সি রিগার্ডিং একটা হচ্ছে ভ্যাকেন্সি রিগার্ডিং যেটা একটা দারুণ একটি সুখবর যেখানে এক লাখ মতো এবারে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে গ্রুপ ডির গ্রুপ ডির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এক লাখ শূন্য পদে সেটার জন্য তোমাদের একদম ভাবে তোমাদের দেখাবো এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে এবছর আইটিআই থাকবে না এ বছর আইটিআই থাকবে না কোনটা হবে সেটার ব্যাপারেও তোমাদের একদম প্রপার ইনফরমেশন দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে দুটি মেন কনফিউশন ছিল সেই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে অর্থাৎ ভ্যাকেন্সি সত্যিই যদি ইনক্রিজ হয় তাহলে প্রচুর ছেলে মেয়ে প্রচুর ছেলেমেয়ের কিন্তু আবার একটা নতুন সুযোগ পাবে দু হাজার উনিশের পরে তোমরা জানো দু হাজার উনিশে লাস্ট এক লাখ প্রায় তিন হাজার মতো শূন্যপদ প্রকাশিত হয়েছিল তারপরে আবার দু হাজার চব্বিশে এই শূন্যপদ যদি এক লাখের মতো থাকে তাহলে বুঝতে পারছো প্রত্যেকের জন্যই কিন্তু একটা দারুণ অপরচুনিটি আসতে চলেছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য সেটি সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভদ্রশ স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে খুবই মানে নাম করা একটা নিউজ চ্যানেলের মাধ্যমে যে আর্টিকেলটা যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে রেলওয়ের তরফ থেকে যে গোপাল মিশ্রা যিনি অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন অল ইন্ডিয়া রেলওয়ে যে ফেডারেশন আছে তার চেয়ারম্যান উনি কিন্তু বলেছেন নিউজ চ্যানেলের মাধ্যমে উনি কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন এবার দেখো তাদের কাছে মেন সোর্সেস যেসব ইনফরমেশানগুলো থাকে সেই ইনফরমেশানগুলো তারাই কিন্তু দেয় এবং সেগুলো বিভিন্ন বড় যে সব নিউজ চ্যানেলগুলো থাকে যেগুলো ন্যাশনাল লেভেলের বিভিন্ন ইস্যুগুলোকে কভার করে তারাই কিন্তু এগুলো রিলিজ করে তো এই ব্যাপারটা কিন্তু একদম সম্পূর্ণ জেনুইন তো এখানে দেখো কি কি বলা হচ্ছে সেটা আমি তোমাদের কাছে বলছি তো দেখো বলছে রেলওয়ে কি গ্রুপ ডি রেলওয়ে কি গ্রুপ ডি যেটা বলছে এক লাখ রিক্ত পদপর জলদ ভর্তি নিকালনে কি অম্মিদ অর্থাৎ বুঝতে পারছো এক লাখ শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক আছে রেলওয়ে মে নকরি করনে কি সপনা দেখ রুবাওকে লিখে অচ্ছি খবর হে রেল ওর সে জল্ গ্রুপ ডিমে এক লাখ রিক্ত পদার ভর্তি আনে কি সম্ভাবনা হে অর্থাৎ বুঝতে পারছো এক লাখ মতো শূন্য পদ এক লাখ মতো শূন্য পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওই টেকনিশিয়ানকে लिए দেখো টেকনিশিয়ান পদের জন্যও কিন্তু একটা দারুণ সুখবর দেওয়া হয়েছে যে পদপর নিকালি গই ভর্তিমে ভি পদকীর সংখ্যা বড় সাক্তি হয়ে অর্থাৎ টেকনিশিয়ানেরও কিন্তু তোমাদের অনেকেরই একটা ডিমান্ড ছিল যে স্যার টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কি ইনক্রিজ হবে তো এই টেকনিশিয়ানেরও ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হবে যেমন এলপির ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়েছে ঠিক তেমনি টেকনিশিয়ানের ভ্যাকেন্সিও কিন্তু ইনক্রিজ করা হবে এখানে বলা হচ্ছে রেলওয়ে কি অর্সে অর্সে হালিমে এক লাখ আটত্রিশ হাজার পদপর ভর্তি পুরী কী গেয়ী হয় অর্থাৎ বুঝতে পারছো এক লাখ আটত্রিশ হাজার শূন্য পদ কিন্তু রেলওয়ে অলরেডি কিন্তু পূরণ করেছে তো এই এক লাখ আটত্রিশ হাজারটা তোমাদের যে গ্রুপ ডি মানে গ্রুপ ডি গ্রুপ ডি তারপরে হচ্ছে তোমাদের মিনিস্ট্রিয়াল যে পোস্ট ছিল সেই মিনিস্ট্রিয়াল পোস্ট গ্রুপ ডি এগুলো সব মিলিয়ে প্রায় এক লাখ আটত্রিশ হাজার মতো যে শূন্যপদ ছিল তো এই এক লাখ আটত্রিশ হাজারের শূন্যপদের কিন্তু যে সেটা কিন্তু পূরণ করে নিয়েছে রেল এখনও পর্যন্ত বলছে আবি ভি রেলওয়ে মে দু লাখ চল্লিশ হাজার অর্থাৎ দু লাখ চল্লিশ হাজার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে রেলওয়েকে কর্মচারী সংগঠন কি মাং পর রেলওয়ে নে গ্রুপ ডি ওর প্যারামেডিক্যালকে রিক পদপর ভর্তি নিকালনে কি তৈয়ারি শুরু করে দিই হ্যাঁ অর্থাৎ রেলওয়ে দুটো সংগঠন আছে দুটি সংগঠন কিন্তু খুব স্ট্রং সংগঠন এটা হচ্ছে একটা হচ্ছে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন মানে এআইআরএফ আর আরেকটি হচ্ছে এনএফআইআর ঠিক আছে এই দুটি সংগঠন কী কাজ করে এই দুটি সংগঠন হচ্ছে কি ধরো এমপ্লয়ীদের কোনো দাবিদাবার থাকলো সেটা এল অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন এই ব্যাপারটা কিন্তু দেখে এবং সেটা রেলওয়ের কাছে উপস্থাপন করে রেলের ওপর একটা প্রেসারাইজ তৈরি করে তারপর স্টুডেন্টদের কোনো দাবি দেওয়া থাকলো যে ভ্যাকেন্সি কেন আসছে না এই এখানে আইটিআই কেন থাকছে বা যাদের ধরো যারা আইটিআই ক্যান্ডিডেট তারা বলছে যে আমরা আমাদের সুযোগ সুবিধা কেন দেওয়া হচ্ছে না রেলেতে আমরা কেন সুযোগ পাচ্ছি না তো এই সব বিভিন্ন যেসব দাবি দাবাগুলো থাকে সেগুলো অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন বা এনএফআইআর যে আছে এই দুই সংগঠন কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু দেখে ঠিক আছে এবং সেটা রেলের কাছে কিন্তু পৌঁছে দেয় এবং রেলের উপরে এটা এরা একটা প্রেশারাইজ তৈরি করে যেটা এএলপির ক্ষেত্রেও কিন্তু করেছিল কারণ এলপির ক্ষেত্রে ভ্যাকেন্সি রিগার্ডিং কিন্তু অনেক সমস্যা কিন্তু হচ্ছিলো তো এরা কিন্তু বলেই দিয়েছিল যে রেলওয়েকে এই ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ করতেই হবে তো আলটিমেটলি সেটা ইনক্রিজ তোমাদের হয়েও গেল অর্থাৎ বুঝতে পারছো কোনো না কোনো রকমভাবে রেল কিন্তু অনেকটা প্রেশারে কিন্তু আছে অর্থাৎ এই যে যে সামনের যে নতুন যে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে রেলওয়ে গ্রুপ ডি ঠিক আছে রেলওয়ে গ্রুপ ডি বলো এন বলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পদের নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে অর্থাৎ এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ আমি বলতেই পারি দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের একটা গোল্ডেন অপরচুনিটি আমি বলবো একটা গোল্ডেন অপরচুনিটি চেষ্টা করো এই অপরচুনিটিটাকে কাজে লাগানোর যদি ভালোভাবে যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু দু হাজার চব্বিশে রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যে কোনো একটা চাকরি কিন্তু তোমার হবেই আমি এটা কনফার্মভাবে বলতে পারি আমি একদম প্রপারভাবে তোমাদের গাইডেন্স করব। যা যা বই আমি তোমাদের সাজেস্ট করব। এবং যেরকম যেরকম বলবো সেরকম অনুযায়ী তোমাদের সিলেবাস সব কিছু আমি তোমাদের বলে দেবো যে ওই জায়গাগুলোকে কভার করবে ভালো স্কোর কিন্তু করতে পারবে যারা যারা প্র্যাকটিস রিলেটেড এবং তোমরা প্র্যাকটিস সেট বা তোমাদের কিভাবে প্রস্তুতি রিলেটেড যারা ভিডিও চাও প্রিপারেশন রিলেটেড যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করবে আমার চ্যানেলে কিন্তু কমেন্ট করবে যে স্যার আমরা প্রিপারেশন রিলেটেড ভিডিও আপনি দিন রেলওয়ে প্রিপারেশন রিলেটেড তাহলেই কিন্তু আমি চ্যানেলে আমি প্রিপারেশন রিলেটেড তোমাদের ভিডিও দেব। ঠিক আছে যার ফলে তোমরা কিন্তু সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেইটাকে যদি তোমরা মেনটেন করে যদি চলতে পারো সেটাকে যদি ফলো করে যদি চলতে পারো তাহলে কিন্তু এই অপরচুনিটি তোমাদের কোনো রকমভাবেই মিস হবে না এটা গোল্ডেন অপরচুনিটি হওয়ার পেছনে দুটি কারণ সেটা হচ্ছে এক হচ্ছে বয়স তিন বছর কিন্তু এই বছরে দু হাজার চব্বিশেই কিন্তু দু হাজার চব্বিশে তিন বছরের জন্য কিন্তু তোমাদের বয়স কিন্তু ইনক্রিজ করা হয়েছে যেটা তোমরা সামনের বছরে কিন্তু তোমরা এটা পাবে না সামনের বছরে কি ভ্যাকেন্সি থাকবে যদি এক লাখ ভ্যাকেন্সি যদি এবছর যদি পূরণ করে দেয় তাহলে হয়তো সামনে বছর হয়তো মানে ভ্যাকেন্সি হয়তো বেরোতেও পারে নাও বেরোতে পারে সেটা কোনো ঠিক নেই তবে এখন এখনের কথা ভাবতে হবে পরে কি হবে না হবে সেটার পরের গল্প কিন্তু এই দু হাজার তোমাদের কাজে লাগাতেই হবে যদি তোমরা একটা রেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে দুবার দুবার করে ডিএ বাড়া বা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এর প্রস্তুতি তোমাদের রাখতে হবে ঠিক আছে এবং দেখো প্যারামেডিক্যাল যারা স্টাফ আছে তাদের জন্যও কিন্তু একটা সুখবর অর্থাৎ তাদেরও কিন্তু ভ্যাকেন্সি সামনে বেরোতে চলেছে হ্যাঁ এবার মেন একটা প্রশ্ন থাকে যে স্যার এবছর কি আইটিআই থাকবে দেখো এই আর্টিকেল যেটা দেয়া হয়েছে এখানে তোমাদের মেন মেন যে পয়েন্টগুলো সেগুলো আমি তোমাদের সম্পূর্ণ বলে দিলাম আর বেশি কিছু তোমাদের এখানে মানে বলার বা কিছু ইয়ে করার নেই মেন টপিক যেগুলো সেগুলো তোমাদের ক্লিয়ার করা হয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই বছর আইটিআই আইটিআই এই বছর থাকবে ঠিক আছে এই বছর আইটিআই থাকবে কি আইটিআই কি থাকবে না ঠিক আছে কি আইটিআই থাকবে না তো কোনটা হবে তো এই জায়গাটা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করব এটা একটা সম্ভাবনার কথা আমি তোমাদের বলছি কি হতে পারে ঠিক আছে তো চলো আমি মেন ওয়েবসাইটে চলে যাচ্ছি যেখানে মেন আইটিআইয়ের কথাটা উল্লেখ করা আছে সেটা দেখে নিই সেখানে এখনো পর্যন্ত সেই নোটিশটা রেখেছে কি রাখেনি চলো মানে ওয়েস্টার্ন রেলওয়ে যে অফিসিয়াল সাইটে আমি ওপেন করে নিচ্ছি তো এখানে জাস্ট আমি একটিবার ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্টার্ন রেলওয়ে তো এই ওয়েবসাইটে আসলেই তোমরা কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিস তোমরা দেখতে পাবে এই নোটিসটা যেটা দেখছো এই নোটিসে কিন্তু কি বলা হচ্ছে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই তারপরে আমি তোমাদের মেন টপিকে আমি আসছি তো দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট যে নোটিসটা আমি ওপেন করেছি তো একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আমি ওপেন করলাম তো এখান থেকে দেখো তোমাদের কি বলা হয়েছে যেটা হচ্ছে যে রিকুইজিট এডুকেশন কোয়ালিফিকেশন ফর রেলওয়ে জবস ইন লেভেল ওয়ান অর্থাৎ লেভেল ওয়ান মানে হচ্ছে গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে যে ছাড় তোমাদের দেওয়া হয়েছিল বলা হচ্ছে যে ওয়ান টাইম এক্সেমশন মানে একবারের জন্য তোমাদের ছাড় দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান রেলওয়েজ এমপ্লয়মেন্ট নোটিস দুই অবলিক দু হাজার আঠেরো এক অবলিক দু ইস্যুড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইন ফেব্রুয়ারি দু হাজার আঠেরো মার্চ দু অনলি তোমাদের স্পেশাল ডিসপেনসেশন ফর দোস রিক্রুটমেন্ট ড্রাইভ সেম হ্যাজ নাও বিন উইথড্রো অর্থাৎ এটা কিন্তু তোমাদের উইড্রো করে নেওয়া হয়েছে অর্থাৎ যে তোমাদের ছাড়টা দেওয়া হয়েছিল যেখানে হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছে তারাও যেমন আবেদন করতে পারছিল আবার যারা আইটিআই করেছে তারাও আবেদন করতে পারছিল কাটি পোস্টের জন্য গ্রুপ ডি যতগুলো পোস্ট আছে সব কাটি পোস্টের জন্য কিন্তু এবারে কি সংশোধন করা হয়েছে সেই জায়গাটা কিন্তু এখানে উল্লেখ করেছে দেখো এখানে বলছে যে মিনিমাম মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ফর অল ফিউচার রিক্রুটমেন্টস নোটিফাইড আফটার পনেরো ছয় দু হাজার উনিশ অর্থাৎ পনেরোই জুনের পর থেকে দু হাজার উনিশের পনেরোই জুনের পর থেকে লেভেল ওয়ানের যে সকল ডিপার্টমেন্টগুলো আছে যেমন টেকনিক্যাল ডিপার্টমেন্টের যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিগনাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এই সব ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের মাধ্যমিক সঙ্গে কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট মাধ্যমিক সঙ্গে আইটিআই কিন্তু অথবা মাধ্যমিক সঙ্গে আইটিআই কিন্তু প্রয়োজন এই সব ডিপার্টমেন্ট বাদ দিয়ে যেসব ডিপার্টমেন্ট পড়ে থাকে যেমন হচ্ছে তোমাদের যেমন মেডিকেল ডিপার্টমেন্ট পড়ে থাকে ঠিক আছে তারপর হচ্ছে পয়েন্টম্যান পড়ে থাকে ট্র্যাকম্যান পড়ে থাকে সব যে বিভিন্ন পোস্ট আছে সেই সব পোস্টগুলোতে কিন্তু তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে আবার যারা আইটিআই করেছে তারা আবেদন করতে পারবে যারা আইটিআই করেছে তারা তো সব কটা পোস্টের জন্য আবেদন করতে পারবে দেখো এখানে এবার হচ্ছে কি চান্স আছে দু হাজার চব্বিশে কী চান্স আছে আমি একটা কথা তোমাদের পরিষ্কার করে বলতে পারি যদি এক লাখের মতো শূন্য পদের যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দেখো এই জায়গাটা কিন্তু বোঝার আছে প্রথম কথা হচ্ছে এক লাখের মতো শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি কি আদৌ প্রকাশিত হতে পারে দেখো এখানে যেরকম আর্টিকেল অনুযায়ী যেটা বলছে এক লাখ মতো শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এইবার যদি এক্সাম ক্যালেন্ডার যদি রেলওয়ে মেনটেন করে ঠিক আছে ধরো এই বছর এক লাখ শূন্য পদ বার করলো তাহলে সামনে বছর কী বার করবে ব্যাপারটা তো এটাই হ্যাঁ এবার যদি এক লাখ শূন্য পদ যদি এই বছর বার করে তাহলে বলেছে প্রতি বছর আমরা রিক্রুট করব। পাঁচ বছর পর পর আর রিক্রুট হবে না তাহলে এক্সাম ক্যালেন্ডার যদি না ফলো করে তাহলে এক লাখ ভ্যাকেন্সি বার করা রেলের কাছে কোনো ব্যাপারই নয় এক লাখ কেন দেড় লাখও ভ্যাকেন্সি বার করে দিতে পারে কিন্তু প্রতি বছর যদি রিক্রুট হয় তাহলে কিন্তু এই এক লাখ ভ্যাকেন্সি বেরোনোর পেছনে কিন্তু একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হয় ঠিক আছে তবে যেটা হবে সেটা পরবর্তী সময়ে তোমরা জানা যাবে ভ্যাকেন্সি তো বেরোচ্ছে সে এক লাখ বেরুক আর ষাট হাজার বেরুক যাই হোক না কেন বেরোবে ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার দ্বিতীয় যেটি দ্বিতীয় যেটি পয়েন্ট হচ্ছে আইটিআই আইটিআই নিয়ে তোমাদের অনেকের একটা সমস্যা যে আইটিআই এ বছর থাকবে কি থাকবে না দেখো যারা কষ্ট করে আইটিআই করেছে তারা কিন্তু সত্যিই তারা চিন্তা ভাবনা করবে যে আমরা আইটিআই কষ্ট করে করেছি আমরা কেন এই গ্রুপ ডি পোস্টটা কেন আমরা পাবো না এটা আমরা তো চাই এবার প্রশ্ন হচ্ছে যে আইটিআই বা নন আইটিআই এটা কিন্তু সম্পূর্ণ একটা কি বলবো সরকারের ওপরও কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে কেন প্রেসার ক্রিয়েট করবে কারণ যদি এক লাখ মতো শূন্য পদের বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় বা যাই হোক না কেন সরকার কিন্তু কোনো রকম কিন্তু এবারে রিস্ক কিন্তু নেবে না কারণ কাঞ্চনজঙ্ঘার মতো রেলের মতো যে জায়গায় অ্যাক্সিডেন্ট যেটা হলো এরপরে কিন্তু আরও তোমরা জানো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর আফটার রেজাল্ট অ্যানাউন্স করার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের রেজাল্ট অ্যানাউন্স করার পরে কিন্তু অনেকটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রেশারে আছে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের রেজাল্ট আউট করার পরে কিন্তু অনেকটা কিন্তু প্রেশারে কিন্তু আছে তো এই প্রেশারটাকে কিন্তু রিমুভ করার জন্য তারা কিন্তু রকম রিক্স নেবে না অর্থাৎ যদি কোনো কারণে আবার যদি প্রোটেস্ট তৈরি হয় প্রোটেস্ট যদি হয় তাহলে হয়তো এই আইটিআইয়ের এই আইটিআইয়ের যোগ্যতাকে হয়তো কোনো ভাবে হয়তো খারিজ করতে পারে বা আইটিআই হয়তো তোমাকে বলে দিতে পারে যে আইটিআই যারা প্রার্থী তারাও আবেদন করতে পারবে আবার যারা মাধ্যমিক পাস করেছে তারাও আবেদন করতে পারবে কিন্তু দেখো এটা কোনো কনফার্ম যেহেতু নয় তো সেক্ষেত্রে আমি বলবো যারা যারা মাধ্যমিক শুধুমাত্র পাশ করে আছো যাদের আইটিআই যোগ্যতা নেই তারা কিন্তু আমি আগেও বলেছি আমি এখনো বলছি এই সব ডিপার্টমেন্ট বাদ দিয়ে মানে যেসব টেকনিক্যাল ডিপার্টমেন্ট বাদ দিয়ে যেসব ডিপার্টমেন্ট রেলওয়ের গ্রুপ ডির আন্ডারে আছে সেগুলোর কিন্তু তোমাদের পাঁচটা মতো পোস্টে ঠিক আছে পাঁচটা পোস্টে কিন্তু তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে এবং যারা আইটিআই করেছে তারা তো সব পোস্টের জন্য আবেদন করতে পারবে তো এটা তাদের জন্য একটা বড় সুযোগ থাকছে তো দেখো এটা সম্পূর্ণ রেলওয়ে যদি আবার চিন্তা ভাবনা করে যদি এই বছরও তোমাদের একটা ছাড় যদি দেয়া দেয় যদি তাহলে তো সেটা অনেক ভালো একটা সুযোগ তোমাদের তৈরি হয়ে যাবে তো এই সুযোগটা তোমাদের যাই থাকুক না কেন তোমরা প্রত্যেকে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারছো পাঁচটা পোস্ট হলেও তোমরা আবেদন করতে পারবে আর যারা আইটিআই তারা তো সবকটা পোস্টের জন্য আবেদন করতে পারবে তবে ফিউচার কিন্তু তোমাদের বলে দেবে কি হবে কি হবে না পরবর্তী সময়ে যেটা তোমরা বুঝতেই পারবে তো এটা কিন্তু একটা চান্স কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে অর্থাৎ আইটিআই হয়তো তোমাদের লাগু হতে পারে আবার এটাও হতে পারে যে এই বছরটা আবার একটা ছাড় কিন্তু তোমরা পেতে পারো তো এটা কিন্তু সম্পূর্ণ সম্ভাবনার ওপর ডিপেন্ড করছে কারণ এখনো পর্যন্ত এই ব্যাপারে মানে এডুকেশন কোয়ালিফিকেশন রিগার্ডিং কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট নোটিস কিন্তু আসেনি ঠিক আছে রকম কিন্তু সংশোধনী নোটিস কিন্তু আসেনি যখনই আসবে তখন নিশ্চয়ই জানিয়ে দেবো তবে গ্রুপ ডির ভ্যাকেন্সি গ্রুপ ডির ভ্যাকেন্সি অক্টোবর দু হাজার চব্বিশ কিন্তু গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোতে চলেছে তো এটা তোমাদের জন্য একটা বড় সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাও একদম সুন্দরভাবে প্রিপারেশান নিতে থাকো যাতে রেলের যে কোনো একটা পোস্ট যাতে তোমাদের হতে পারে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করলাম যতটুকু আমার কাছে ইনফরমেশন ছিল আরও ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা